নমস্কার, আমি পাপাই পাল। আজকে আমার ইউটিউব চ্যানেলে আমি একটি নতুন চ্যাপ্টার ক্লাস টুয়েলভের নির্দিষ্ট সমাকল, যার নাম, সেটা নিয়ে আলোচনা করব। তো নির্দিষ্ট সমাকল বলতে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ডেফিনেট ইন্টিগ্রাল, তো সেই ডেফিনেট ইন্টিগ্রেশন কাকে বলে, তার ডেফিনেশনটা কী, সেটা আমরা প্রথমে জানব। তো প্রথমে বলে রাখি, আমরা যখন কোনো ফাংশনের ইন্টিগ্রেশন করতে যাই, এফ অফ এক্স ডিএক্স, এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত ইন্টিগ্রেশন করেছিলাম সেগুলো সব এই টাইপের ছিল, এফ এক্স ডিএক্স এই ইন্টিগ্রেশনের চিহ্ন, এইটুকুই ছিল। এবার নির্দিষ্ট সমাকল, যেটাতে এটাতে আরেকটা জিনিস যোগ হবে, এখানে একটা লোয়ার লিমিট এ এবং একটা আপার লিমিট বি, এই জিনিসটা এখানে নতুন অ্যাড হবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে, এটাকে বলা হবে নিম্ন সীমা বা লোয়ার লিমিট। কি বলবো এটাকে? নিম্ন সীমা, নিম্ন সীমা বা লোয়ার লিমিট, ঠিক আছে? এই নতুন জিনিস এটা, সেই জন্য এটা ডিসকাস করা হচ্ছে, এটা লোয়ার লিমিট বলবো। আর এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা, যেটাকে আমরা বলবো আপার লিমিট, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? আপার লিমিট। প্রথম কথা, এই যে ফাংশনটা এফ এক্স আছে, ঠিক আছে, ধরো আমি বলে রাখছি ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এই যে ফাংশনটা রয়েছে, এই ফাংশনটা এ থেকে বি, এই যে ইন্টারভেলটা আছে, ঠিক আছে, এ থেকে বি ইন্টারভেলের মধ্যে সংজ্ঞাত হতে হবে, ঠিক আছে, এবং ওয়ার্স্ট কেসে পিস ওয়াইজ কন্টিনিউয়াস হতে হবে। তো সেটা আমাদের এখন দরকার নেই, তাহলেই আমরা জানবো এটা ইন্টিগ্রেশনটা করা যাবে, ঠিক আছে? এবং যখন আমরা এই ইন্টিগ্রেশনটা করবো, এফ এক্স এ ডিএক্স এ ইন্টিগ্রেশন করবো, দিয়ে ভ্যালু বের করবো নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা বসিয়ে, সেখানে ইন্টিগ্রেশন করার পর কিন্তু কোনো ফাংশন আসবে না, এটা ভ্যালু আসবে, বাস্তবে একটা সংখ্যা আসবে, ঠিক আছে? তো সেটা কীরকম করে আসে সেটা আমরা এখানে আলোচনা করবো। তো প্রথমেই বলে রাখি যে এই যে ফাংশনটা এ টু বি এফ অফ এক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশনটা বলতে কী বুঝবো, ঠিক আছে? তো প্রথম কথা আমাকে দেখে নিতে হবে যে এই এ টু বি যে ইয়েটা আছে, ইন্টারভেলটা আছে, এই এ টু বি ইন্টারভেলের মধ্যে ফাংশনটা যেন ঠিকঠাকভাবে ডিফাইন হয়, ঠিক আছে, সংজ্ঞাত হতে হবে, ঠিক আছে, সংজ্ঞাত ডিফাইন্ড হতে হবে। হলো, এবার আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই সংজ্ঞাত হওয়ার ব্যাপারটাতে ফাংশনটার এই যে ইন্টারভেলে কয়েকটা পার্টিশন করা হয়, ঠিক আছে? ধরো এখানে হচ্ছে আমার সিস্টেমটা, এটা হচ্ছে ফাংশনটার গ্রাফ, এটা হচ্ছে আমার এ পয়েন্ট এক্স ইকোয়ালস টু এ পয়েন্ট, এটা হচ্ছে আমার এক্স ইকোয়ালস টু বি পয়েন্ট, ঠিক আছে? তো এই যে গ্রাফে আমরা যখন এইটাকে কয়েকটা সমান ভাগে আমরা ভাগ করে নিই, এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটাকে আমরা কয়েকটা সমান ভাগে ভাগ করে নিই, ঠিক আছে? এবং এই ভাগ করে নেওয়ার পর এই যে প্রত্যেকটা ডিস্টেন্স, এগুলো এই ডিস্টেন্সগুলো প্রত্যেকটা এইচ করে, এটা এইচ, এটা এইচ, এটা এইচ, এইভাবে। তাহলে দেখো, এই পয়েন্টটা যদি এ হয় এক্স এর ভ্যালু, তাহলে এই পয়েন্টটাতে কী ভ্যালু হবে? এই পয়েন্টটাতে এক্স এর ভ্যালু হবে এ প্লাস এইচ ভ্যালু হবে, তারপরটাতে ভ্যালু হবে এ প্লাস টু এইচ ভ্যালু হবে, তার কারণ এইচ এইচ পরিমাণ করে বেড়ে বেড়ে যাচ্ছে, এবং ওই প্রত্যেকটা পয়েন্টে আমাকে এফ এক্স এর ভ্যালু বের করতে হয়, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্টে এফ এক্স এর ভ্যালু, প্রথমটাতে ধরো প্রথম বিন্দু যেটা, সেটা এ ভ্যালু, এ বিন্দুতে ভ্যালু এফ এ বার করলাম, তারপরে এ প্লাস এইচ বিন্দুতে ভ্যালু বের করলাম, এইভাবে ভ্যালুগুলো বের করে করে আমরা যাবো, ঠিক আছে? তো এইভাবে ভ্যালুগুলো বের করে করে তারপরটাতে হবে এফ অফ এ প্লাস টু এইচ, এরকম করে ভ্যালু ভ্যালু বের করতে যাবো, এবং শেষ যে বিন্দুটা হবে, ঠিক আছে, শেষটা হবে, একটু খেয়াল করে রাখো, শেষটা হবে আমি এন সংখ্যক ভাগে ভাগ করব, এই যে ইন্টারভ্যালটা আছে না, এই এ থেকে বি, এ থেকে বি যে ইন্টারভ্যালটা, সেটাকে আমি এরকম করে ভাগ করতে করতে এমনভাবে ভাগ করবো যেন শেষ বিন্দুটা কত হয়, এ প্লাস এন এইচ হয়, অর্থাৎ এখানে এন সংখ্যক ভাগে ওটাকে ভাগ করা হচ্ছে, প্রত্যেকটা এইচ এইচ করে আছে, তার মানে দেখো প্রথমটা এ আছে, তারপরে এ প্লাস এইচ, তারপরে এ প্লাস টু এইচ, তারপরে এ প্লাস থ্রি এইচ, এভাবে করতে করতে শেষেরটা যখন বিতে পৌঁছচ্ছি, বি মানে হচ্ছে কত, বি মানে হচ্ছে এ প্লাস এন এইচ, তাহলে এখান থেকে বলতে পারবো যে এন এইচ এর মান হবে আমার বি মাইনাস এ, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এন এইচ সমান হচ্ছে আমার বি মাইনাস এ। এবার এই যে বিন্দুগুলোতে আমি ভ্যালুগুলো বার করলাম ফাংশনের, এইভাবে বার করতে করতে শেষ অবধি কোনটাতে যাবো, একদম শেষ বিন্দুটাতে যাবো না, ঠিক তার আগের বিন্দুতে এসে থামবো, এইখানে যেখানে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ এ আমাকে এখানে থামতে হবে, ঠিক আছে? তো এই বিন্দুতে ভ্যালু নেব এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এই যে ভ্যালু নিলাম। এবার এই প্রত্যেকটা ভ্যালু, ফাংশনের ভ্যালু যেহেতু সংজ্ঞাত ওর মধ্যে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে ভ্যালুগুলো বেরোবে,
এবং সেই ভ্যালুগুলোকে যদি এই এইচ এইচ করে যে গ্যাপ দেওয়া হয়েছে সেই এইচ দিয়ে দিয়ে যদি গুণ করা হয় প্রত্যেকটা প্রত্যেকটাকে এইচ দিয়ে গুণ করলাম, এবার আমরা কি করব যোগ করব, এই পুরো ব্যাপারটাকে আমরা যোগ করছি, ঠিক আছে। এই যে যোগ করে আমরা যেটা পাবো, ঠিক আছে, কি পাবো দেখি না, এটাকে আমরা অনেক সময় সামেশন দিয়ে দিই, কীরকম না, দেখো এইচ সবার সঙ্গে গুণ আছে যেহেতু, আমি কী করতে পারি, আমি এইচটাকে কমন নিতে পারি, এইচটাকে যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকে কত, পড়ে থাকে এফ এ, তারপরে তো পড়ে থাকে এফ অফ এ প্লাস এইচ, তারপরে তো পড়ে থাকে এফ অফ এ প্লাস টু এইচ, এইভাবে শেষটা শেষেরটা কত হবে এফ অফ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু এইচ, এইটা পড়ে থাকে শেষে। এবার আমার কাজ হবে যে এখানে এত বড় এটাকে না লিখে এটাকে সামেশন চিহ্ন ব্যবহার করা। তোমরা জানো সামেশন চিহ্ন কেমন হয়, সামেশন চিহ্ন হয় তোমার এরকম টাইপের সামেশনের চিহ্ন হয়, ঠিক আছে, এটা দিয়ে আমরা যোগফল বুঝিয়ে থাকি, তার মানে এতটা আমাকে আর লিখতে হবে না। আমি কি করব, এই যে এইচটা বাইরে আছে এইচটা এখানে রাখলাম, ঠিক আছে, এবার এই যে জিনিসগুলো পেলাম সেগুলোকে যদি আমি এইভাবে লিখে দিই যে এফ অফ এ প্লাস আর ইন্টু এইচ, দেখো এ তো সবার সঙ্গেই আছে, এবার এইচটা সংখ্যাই বদলাচ্ছে, প্রথমে এইচ একটাও ছিল না শূন্যখানা, তারপরে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, এবং শেষে গিয়ে পৌঁছেছে এন মাইনাস ওয়ান। সেই জন্য এই যে এইচের সঙ্গে যে আটটা আছে সেই আটটাকে আমি লিখছি জিরো থেকে স্টার্ট হবে এন মাইনাস ওয়ান পর্যন্ত রান করবে, ঠিক আছে। এই যে যোগফলটা আমরা পেলাম, ঠিক আছে, এই যোগফলটাকে আমরা যদি দেখি যে লিমিট যখন এইচ টেন্স টু জিরো তখন যদি লিমিটটা এক্সিস্ট করে তখন আমরা বলবো এই সমাকলটার মান বের করা যাবে, এই সমাকলটা সংজ্ঞাত, এবং সংজ্ঞাটা কি, সংজ্ঞা হচ্ছে এইটা যেটা যোগ করে যেটা লিমিট করে যেটা ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে এর সংজ্ঞা, ঠিক আছে। একটু অন্যরকম করে ডেফিনেশন এইভাবে অনেকে দেয় যে এই যে আমি আর শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান অব্দি গেলাম, অনেক সময় আরকে এক ঘর পিছিয়ে দেওয়া হয়, আর ওয়ান থেকে স্টার্ট করে ওইদিকে এন পর্যন্ত রান করে, মানে আরেকটা সংজ্ঞা ওর আছে সেটা হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার আর এর ভ্যালু ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত রান করবে, সেখানে এফ অফ এ প্লাস আর এইচের ভ্যালু কী হচ্ছে সেটার উপর অনেক সময় নির্ভর করবে। তাহলে ডেফিনেশনটা আমরা লিখে ফেলেছি, ডেফিনেশনটা তোমরা একটু ভালো করে দেখে নাও, বারবার করে বলে দিচ্ছি দুটো ক্ষেত্রে কিন্তু এন এইচ এর মানটা কত, এন এইচ এর মান হচ্ছে আমার বি মাইনাস, এটা আমাকে খেয়াল রাখতে হবে দুটো ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা তো তাহলে এ টু বি এফ এক্স ডি এক্স সমান কত, লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার আর এর ভ্যালু জিরো থেকে এন মাইনাস ওয়ান অব দি এফ অফ এ প্লাস আর এইচ, এটা একটা, অথবা লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার আর এর ইকুয়ালস টু ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর এইচ, এই দুটো ডেফিনেশন আমাদের হয়। এবার এই ডেফিনেশনগুলো দিয়ে কীভাবে আমরা অঙ্ক কষবো সেটা একটু দেখি, তো ডেফিনেশনটা মনে রাখতে হবে, ঠিক আছে। তো ধরো আমাকে ইন্ডিকেশন বের করতে দেওয়া হয়েছে, ইন্ডিকেশন হচ্ছে কত না থ্রি এক্স স্কোয়ার ডি এক্স, ঠিক আছে, ওয়ান থেকে থ্রি অবধি, ঠিক আছে। তো দেখো এখানে লোয়ার লিমিটটা ওয়ান আছে এর জায়গায়, আপার লিমিটটা থ্রি আছে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে ফাংশন এফ এক্স যেটা আছে সেই ফাংশন এফ এক্সটা হচ্ছে আমার কত থ্রি এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফাংশনটা। আচ্ছা লোয়ার লিমিট এটা কত, এটা হচ্ছে ওয়ান, আপার লিমিট বিটা কত, বিটা হচ্ছে থ্রি, তাহলে এখানে যদি এন এইচ বার করতে যাই তাহলে আমার কী হবে বি মাইনাস এ অর্থাৎ থ্রি মাইনাস ওয়ান সমান এন এইচ এর ভ্যালু আসবে আমার দুই, এটা আমাকে খেয়াল রাখতে হবে প্রথম কথা, ঠিক আছে। তাহলে আমি এবার যদি ডেফিনেশনে যাই তাহলে ডেফিনেশন কী বলছে, ডেফিনেশন বলছে লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু সামেশন ওভার আর এর ভ্যালু আমি ওয়ান থেকে শুরু করে এন পর্যন্ত নিয়ে যাব এফ অফ এ প্লাস আর এইচ, ঠিক আছে, এটা আমরা ডেফিনেশন হিসেবে জানি হলো। আচ্ছা ডেফিনেশন হিসেবে যেহেতু জানি, এবার দেখো এখানে যে এফ এক্সটা আছে এফ এক্সটা কত থ্রি এক্স স্কোয়ার, তাহলে এফ অফ এ প্লাস আর এইচটা কত হবে, ঠিক আছে, এফ অফ এ প্লাস আর এইচটা কত হবে, দেখো এফ অফ এক্স সমান যদি থ্রি এক্স এর স্কোয়ার হয় তাহলে এফ অফ এ প্লাস আর এইচ মানে কত হবে থ্রি ইন্টু এ প্লাস আর এইচ এর হোল স্কোয়ার দাঁড়াবে, এটা দেখো এখানে এক্স এর জায়গায় এ প্লাস আর এইচ বসিয়েছি তাহলে ডান দিকেও তাই বসাতে হবে থ্রি ইন্টু এ প্লাস আর এইচ তার হোল স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার এই যে এ প্লাস আর এইচ এর তার হোল স্কোয়ার আছে এটাকে একটু ভেঙে নাও, তাহলে কীভাবে এ স্কোয়ার প্লাস টু এ আর এইচ প্লাস কত আর স্কোয়ার এইচ স্কোয়ার, এই জিনিসটা পাবে, এটা এবার আমি এখানে বসিয়ে নিচ্ছি, তাহলে এটা হবে আমার লিমিট এইচ টেন্স টু জিরো এইচ ইন্টু ফাংশন ওভার আর এর ভ্যালু ওয়ান থেকে এন অবধি যাচ্ছে এফ অফ এ প্লাস আর এইচের জায়গায় এই জিনিসটা বসবে। এবার এখানে এর মানটা আমি বসিয়ে নিচ্ছি, এ সমান কত আছে, এ সমান হচ্ছে আমার ওয়ান, তাহলে এটা হবে থ্রি, প্রথমটা ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, তারপর টু ইন্টু ওয়ান মানে টু আর এইচ, তারপরটা হবে আর স্কোয়ার
ए स्क्वायर এরকম দেখতে তো সেটা যদি বসাই তাহলে এটা হবে 1 প্লাস 2rh প্লাস r স্কয়ার h স্কয়ার ঠিক আছে এখানে আমাকে বারবার মনে রাখতে হবে যে nh এর মানটা আমার কত আসছে nh এর মানটা আমার 2 আসছে ঠিক আছে সেটা ভুললে চলবে না সেটা আমার পরে কাজে লাগবে এবার আমি কি করব আমি সামেশনটা খুলে এটাকে একটু এক্সপ্যান্ড করে লিখব তাহলে কেমন দেখতে হবে এটা লিমিট h টেন্ডস টু 0 h ইনটু দেখো 3 টা বাইরে আছে থ্রিটা আমি প্রত্যেকটা ক্ষেত্রে বাইরে রাখবো প্রথমে আর এর ভ্যালু ওয়ান বসাবো তাহলে কত হবে এটা ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু এইচ টু ইন্টু আরেক জায়গায় ওয়ান বসেছে টু ইন্টু ওয়ান ইন্টু এইচ প্লাস এবার আরেক জায়গায় ওয়ান আরেকবার বসবে তাহলে ওয়ান স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার তো ব্যাপারটা বুঝলি কিনা দেখো আর এর ভ্যালু আমি প্রথমে ওয়ান বসিয়েছি তাহলে এখানে থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু এইচ তারপরে আর এর এখানে আর স্কোয়ার আছে সেই জন্য ওয়ান স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার যুক্ত তারপরে এবার আর এর ভ্যালু আমাকে টু বসাতে হবে তাহলে এটা পাবো থ্রি ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু আর এইচ আছে তাহলে এটা টু ইন্টু আর এর জায়গায় দুই বসবে ইন্টু এইচ প্লাস আর স্কোয়ার আছে বলে এটা টু স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার এইভাবে বসাতে বসাতে যাব শেষে কে বসবে এন বসবে আর এর জায়গায় তাহলে ওটা হবে থ্রি ইন্টু প্রথমে ওয়ান আছে দিলাম তারপর টু ইন্টু আর এর জায়গায় এন বসালাম টু ইন্টু এন ইন্টু এইচ প্লাস এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার ঠিক আছে এই জিনিসটা আমরা পাবো হলো এবার আমার কাজ হবে এই জিনিসটাকে আমার ভেঙে লেখা কিরকম না দেখো এইটাকে আমরা অনেক সময় দেখো তিনটা সবার সঙ্গে রয়েছে সেজন্য তিনটা আমি বাইরে বের করে দিতে পারি তাহলে এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু জিরো থ্রি এইচ দেখো এইচ আগে থেকে বাইরে ছিল এবার আমি তিনটাকে কমন নিয়ে বাইরে লিখেছি থ্রি এইচ তাহলে পরে রয়েছে কত দেখো ওয়ান 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 সবগুলোতেই ওয়ান আছে এরকম কতগুলো টার্ম আছে এন খানা টার্ম আছে তাহলে এই ওয়ান যদি এন বার যোগ হয় তাহলে ওটা কেমন দেখতে হবে দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম কতবার এন সংখ্যক বার ঠিক আছে এন সংখ্যক বার ওয়ান যোগ হলো তারপরে কি তারপরে দেখো তারপর আছে টু ইন্টু ওয়ান ইন্টু এইচ টু ইন্টু টু ইন্টু এইচ টু ইন্টু থ্রি ইন্টু এইচ টু ইন্টু এন ইন্টু এইচ তার মানে টু এইচ সবার সঙ্গেই আছে তাহলে আমি টু এইচটা কমন নিলাম পড়ে থাকবে তাহলে প্রথমে টু এইচ কমনই নিয়েছি ওয়ান পড়ে থাকবে তারপরে এখানে টু এইচ কমনই নিয়েছি মানে টুটা পড়ে থাকবে তারপরে এইভাবে চলতে চলতে শেষে টু এইচ কমনই নিয়েছি মানে এনটা পড়ে থাকবে তাহলে এইটা পড়ে রইলো আচ্ছা যুক্ত এবার দেখো প্রত্যেকটাতে এইচ স্কোয়ার আছে আমি এবার এইচ স্কোয়ারগুলোকে একসঙ্গে করছি এইচ স্কোয়ারগুলোকে যদি একসঙ্গে করি থার্ড টার্মটা তাহলে প্রথমটা এইচ স্কোয়ার কমন নিয়ে নিয়েছি মানে ওয়ান স্কোয়ার পড়ে আছে তারপরটাতে টু স্কোয়ার পড়ে আছে এই যে টু স্কোয়ার দেখতে পাচ্ছ তারপরে যদি থ্রি স্কোয়ার পড়ে থাকবে এইভাবে যেতে যেতে শেষেরটাতে এন স্কোয়ার পড়ে আছে বুঝতে পারছো কিনা বলো ঠিক আছে এটা আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবার এইগুলো আমরা ফর্মুলা শিখেছি ঠিক আছে কীরকম ফর্মুলা দেখো প্রথমে লিমিট এইচ টেন্স টু জিরো আছে ভালো থ্রি এইচ ইন্টু দেখো এখানে ওয়ান যোগ হচ্ছে কতবার যোগ হচ্ছে এন সংখ্যকবার এন সংখ্যকবার ওয়ান যোগ হচ্ছে মানে ওয়ান প্লাস ওয়ান যদি পাঁচবার ওয়ান যোগ করি পাঁচ পাবো তাহলে এন বার ওয়ান যোগ করলে এন পাবো ঠিক আছে তাহলে এইটা সমান আমি এন পেলাম তারপরে কী আছে তারপরে আছে টু এইচ ইন্টু টু এইচ ইন্টু এক থেকে শুরু করে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল সেটা আমরা কী হয় জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হয়ে থাকে এটা আমরা জানা আছে আমাদের এক থেকে এন পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যার যোগফলটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হয় এটা আমরা ক্লাস ইলেভেনে পড়েছি যেখানে আমাদের সমান্তর গুণোত্তর প্রগতির চ্যাপ্টারটা ছিল ঠিক আছে তারপরে এখানে এইচ স্কোয়ার আছে থাক এবার এক থেকে শুরু করে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার করতে করতে এন স্কোয়ার পর্যন্ত যোগ আছে সেই যোগফলটা কত হয় আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এটা হয়ে থাকে আমরা জানি ঠিক আছে এবার আমরা কী করবো এই থ্রি এইচটা ভেতরে গুণ করে দেবো তাহলে এটা কেমন হবে লিমিট এইচ টেন্স টু জিরো থ্রি এইচ যখন এন এর সঙ্গে গুণ হবে তখন এটা হবে থ্রি এন এইচ এবার এখানে একটা জিনিস বলে রাখি আগের লাইনে এই নিচের দুই ওপরের দুই আমরা ক্যান্সেলেশন করে নিতে পারি ঠিক আছে তাহলে এই থ্রি এইচটা এবার এখানে গুণ হবে দেখো এখানে এন আর এইচ একটা ছিল তাহলে ওটা প্রথমে এন এইচ আমি লিখে নিলাম এবার থ্রি এইচ গুণ হচ্ছে থ্রিটা আমি এখানেই রাখলাম আর এইচটা এই ব্র্যাকেটের মধ্যে গুণ করলাম তাহলে এন এর সঙ্গে এইচ গুণ হলে এন এইচ পাবো আর ওয়ানের সঙ্গে এইচ গুণ করলে এইচ পাবো ঠিক আছে এই গুণটা হয়ে গেছে এবার দেখো এখানে এইচ স্কোয়ার আছে এইচ স্কোয়ার মানে দুটো এইচ তাহলে এই দুটো এইচ একটা এই এন এর সঙ্গে গুণটা করলাম আর একটা এইচ এই এই ব্র্যাকেটটার ভেতরে গুণ করলাম তাহলে এটা হবে এন এইচ প্লাস এইচ ঠিক আছে তার সঙ্গে গুণ আছে টু এন প্লাস ওয়ান তার সঙ্গে এই থ্রি এইচটাও গুণ হবে এবার থ্রি এইচের এইচটা আমি এই টু এন প্লাস ওয়ানের সঙ্গে গুণ করছি তাহলে এটা হবে টু এন এইচ প্লাস এইচ দাঁড়াবে আর এই যে থ্রিটা আছে সেটা আমি সামনে রাখলাম বাই ছয় আছে নিচে সেইটা দিলাম আশা করি বুঝতে পেরেছ এবার যেখানে যেখানে আমার এন এইচ আছে ঠিক আছে
যেখানে যেখানে আমার এনএইচ আছে সেখানে সেখানে আমরা এনএইচ এর ভ্যালু বসাবো। এনএইচ এর ভ্যালু কত? এনএইচ এর ভ্যালু দেখো বের করে রেখেছি, এনএইচ সমান কত? এনএইচ এর ভ্যালু হচ্ছে 2, সেটা আমরা বসাবো। তাহলে এটা হবে লিমিট এইচ টেন্ডস টু 0, ঠিক আছে। এবার যেখানে যেখানে এনএইচ আছে সেখানে সেখানে আমরা এই 2টা বসাবো, আর যেখানে যেখানে শুধু এইচ আছে সেখানে কি বসাবো? এইচ টেন্ডস টু 0 বলেছে, তাহলে এই 0-র কাছাকাছি মানে এইচ এর জায়গায় আমরা 0 বসাবো, শুধু এই যেগুলো আছে। তাহলে দেখি কত পাই, প্রথমে আছে 3NH, তাহলে 3NH, NH এর জায়গায় কে বসবে? 2 বসালাম, 3 × 2। তারপরে কি আছে? তারপর আবার আছে 3 × NH, তাহলে 3 × 2 × NH + H, NH এর জায়গায় 2 আর H এর জায়গায় 0, বুঝতে পেরেছ? NH এর জায়গায় 2 বসালাম, H এর জায়গায় 0 বসিয়েছি, ঠিক আছে। এখানে 3 আর 6 কেটে নিচে 2 হবে, আচ্ছা তাহলে ওটা পাবো, ওপরে একটা NH পড়ে আছে মানে 2 × এবার NH + H মানে 2 + 0, তারপরে কি আছে? 2NH + H মানে 2 × 2 + 0 ডিভাইডেড বাই, নিচে কত আছে? নিচে 2 আছে, এটা আমরা পেলাম, ঠিক আছে। তো আমরা এখান থেকে ভ্যালু কত পাবো? ভ্যালু দেখছি, ভ্যালু হবে আমার 3 × 2 মানে 6 প্লাস, তারপরে এটা কত? 3 × 2 6, 6 × 2 12, ঠিক আছে। এখানে ওপরে 2 নিচে 2 আমি কাটতে পারবো, তাহলে 2 + 0 মানে 2, আর 2 × 2 মানে 4 + 0 মানে 4, তাহলে 2 × 4 মানে 8, তাহলে এটা পাচ্ছি কত? 6 + 12 18, 18 and 8 26, তাহলে এই যে ইন্টিগ্রেশনটা তার ভ্যালু কত হবে? তার ভ্যালু হবে 26। এইভাবে আমরা নির্দিষ্ট সমাকলের ডেফিনেশন কাজে লাগিয়ে সমাকলনগুলো আমরা করতে পারি, ঠিক আছে। আজকের ভিডিওতে এতটাই, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দাও, আর এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের উপকার হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।